লকডাউনের মধ্যে তো গাড়ি চলছে না, তো এই রাস্তাটাই আমাদের ইউজ করতে হয়। হসপিটালে নিয়ে যেতে গেলেও, মানে রানাঘাট তো আমাদের মেন হসপিটাল, সেই হসপিটালে একটা পেশেন্ট নিয়ে যেতে গেলেও আমার এই রাস্তাটাই ইউজ করতে হয়। এটা আপনার বগুলার থেকে আপ টু রানাঘাট পর্যন্ত এটাই মেন রাস্তা। তো এটা অনেক দিন ধরেই এই রাস্তাটা খারাপ, 2 বছর ধরে বেশি খারাপ হচ্ছে। এখানে তো বর্তমানে প্রবলেম এই বগুলা থেকে বৈরকেশি অবধি যে রাস্তা, আমাদের তো আর কি টোটো চালাতে খুবই অসুবিধা হয়। এই দুটো করে প্যাসেঞ্জার নিয়ে যায় 10 টাকায়, কিন্তু আর কি গাড়ি সারাতে সারাতে আর কি খাওয়ার পয়সা হয় না, এরকম একটা পরিস্থিতি। আর রোড তো বহুতই আর কি বিশাল খারাপ, আর নেতারা তো ভোটের সময় ভোট চাইতে আসবে, আর এই আর কি কাজের সময় শেষ। বিশাল অসুবিধা, বিশাল অসুবিধা। প্রেগনেন্ট রোগী তো নিয়ে যাওয়া যায় না, মনে হয় আর কি এই বৈরকেশির থেকে আমাদের বগুলা হসপিটাল আসতে কমসে কম 40 মিনিট লাগে। রাস্তাটা খুবই খারাপ আমরা দেখেছি, তবে রাস্তাটা খালি বগুলা 1-2 নয়, তার সাথে মামজুয়ান পঞ্চায়েত, বহিরগাছি পঞ্চায়েতটাও পড়ছে। মোটামুটি 4টে পঞ্চায়েত নিয়ে রাস্তাটার মধ্যে পড়ছে, তার মধ্যে বগুলা 1 এবং বগুলা 2 বেশিটা এই মুহূর্তে পড়ছে, যেটুকু খারাপ আছে। তা আমার পঞ্চায়েতের তরফ থেকে আমরা জেলা পরিষদকে জানিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে মানে সমাধানটা পেয়ে যাব। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।